এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় যতদিন রেজিম গভর্নমেন্ট ছিল ততদিন আমি কোথাও কোনো কাজ করতে পারিনি আমি একটা শিল্পী আমাকে গাইতে দিলে মানে তাদের কি ক্ষতি হয়ে যাবে কি লস হবে সেটাই আমি বুঝতে পারিনি নতুন বাংলাদেশ নিয়ে সকলেরই স্বপ্ন আমাদেরও স্বপ্ন সবচেয়ে আমরা আনন্দ উপভোগ করছি যে আমরা এখন প্রাণ খুলে কথা বলতে পারছি নতুন বাংলাদেশে এখন আরো আধুনিক গান হবে আরো ভালো গান হবে আরো মৌলিক গান হবে আমার দেশ সত্যি কথা বলতে যে দেশে আসার ব্যাপারটা হয়তো আমি আসতেও পারতাম কিছু বাধা বাধাগুলো এরকম যে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারবো কিন্তু দেশে ঢুকতে পারবো না আট বছর কাজ করিনি কোনো ম্যাটার আট বছর না আমি ষোলো বছরই কাজ করিনি যতদিন রেজিম গভর্নমেন্ট ছিল ততদিন আমি কোথাও কোনো কাজ করতে পারিনি আমার কত ভক্ত রয়েছে ভক্তরা আমাকে কত ভালোবাসে আমি তাদের ভালোবাসায় পেয়ে অভ্যস্ত এই যে তাদের কাছ থেকে আমাকে দূরে সরানো তাদের কাছে আমাকে যেতে না দেওয়া তাদের অনুষ্ঠানে আমাকে যেতে না দেওয়া এটাই ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র আমি একটা শিল্পী আমাকে গাইতে দিলে মানে তাদের কি ক্ষতি হয়ে যাবে কি লস হবে সেটাই আমি বুঝতে পারিনি হয়তো পারতাম একটা গান করে ইউটিউবে ছেড়ে দিতে আমি এমন একটা ইউটিউবার আর্টিস্ট আমি একটা ন্যাশনাল আর্টিস্ট বাংলাদেশের আমার দেশের সম্মান জড়িয়ে আছে আমার কাছে আমি ইউটিউবে গিয়ে গাইবো কেন নতুন বাংলাদেশ নিয়ে সকলেরই স্বপ্ন আমাদেরও স্বপ্ন সবচেয়ে আমরা আনন্দ উপভোগ করছি যে আমরা এখন প্রাণ খুলে কথা বলতে পারছি নতুন বাংলাদেশে এখন আরও আধুনিক গান হবে আরও ভালো গান হবে আরও মৌলিক গান হবে আমাদের শিল্পী খুঁজে খুঁজে বের করতে হবে তাদেরকে দিয়ে ভালো গান করাতে হবে মিউজিক ডাইরেক্টরকে বের করতে হবে কারা ভালো কাজ করছে তাদেরকে নারিশ করতে হবে তাদেরকে বলতে হবে তাদেরকে এডুকেট করতে হবে যে তোমরা মৌলিক গান করো ভালো গান করো যে গানগুলো নিয়ে এই আগামী দশক পর্যন্ত চলতেই থাকবে ষোলো বছরে যদি মানে আড়ালে করে না রাখা হতো বন্দি আমাকে বন্দি না রাখা হতো তাহলে তো গাইতে পারতাম অনেক ভালো ভালো মিউজিক ডাইরেক্টর বেছে নেয় ভালো ভালো এবং সেরকম গীতিকারও নেই দুই একজন হাতে গোনা আছে যারা ভালো লেখে আর এই প্রজন্মের যারা লিখছে তাদেরকে তো আমরা ইন্সপায়ার করতে পারছি না এখন অনেক হ্যাঁ 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 অনেক হ্যাঁ ইমরান তারপরে আরও অনেকেই আমার সাথে গান করেছে ইয়াং ছেলেপেরা ইয়াং আর্টিস্টরা অনেক গিয়েছে কবিতা লেখা চলছে ওটা যখন সময় পাই যখনই সময় পাই তখনই একটু দুই এক লাইন লিখে ফেলি গানের গানের আকারেও কিছু করে ফেলেছি যেগুলো সামনে এখন ভাবছি এগুলো রেকর্ড করে এগুলো নিয়ে আসবো সামনে ই রং ধনু থেকে কিছু কিছু দাও না তুমি মনির মাধুরী সাথে মিশিয়ে আমাকে আপন করে নাওনা ও ওই রং ধনু থেকে কিছু কিছু এটা ছিল আমার সেই আমার ইউথের শুরুর গান এখন আমি এখনকার ইউথ যারা তাদের জন্য গাইলাম এক নজোর না দেখিলে বন্ধু হয় না দেখিলে বন্ধু দুনিয়ায় কাছে তোমায় না পাইলে বন্ধু যেন মর যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি বিনা ও তুমি বিনা তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায়